হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পকেট কিচেনে আপনাদের স্বাগত। সুজিতে আমরা বিভিন্ন সময় হরেক ডেজার্ট, পিঠা, মিষ্টি, হালুয়া ইত্যাদি তৈরি করে থাকি। তো আজকে আমি সুজি দিয়ে বানাবো বাহারি সবজির ঝাল ঝাল একটা মজাদার রেসিপি, ঝাল সুজি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। মিডিয়াম হিটে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, কাজু বাদাম দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং সেই সাথে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এগুলো বেশ ভালো করে নেড়েচেড়ে একটু ভাজতে হবে কিছুক্ষণ। বাদামগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ সিম। তো সিম বাজারে যদি অ্যাভেলেবেল না হয় সেক্ষেত্রে আপনি বরবটি দিতে পারেন, বা আপনি কালারফুল, মূলত এটাকে কালারফুল করার জন্য আপনি যে কোনো কালারফুল সবজি দিতে পারেন। আর কালারফুল সবজি একটা উপকারিতা হচ্ছে জিনিসটা যেমন দেখতে সুন্দর কালারফুল লাগবে, পাশাপাশি কিন্তু কালারের কারণে প্রত্যেক সবজি বা ফলের উপাদানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যে কারণে আমাদের প্রতিদিন কিছু কালারফুল জিনিস কিন্তু খাওয়া উচিত। সব ধরনের কালারের ফল বা সবজি মিশিয়ে খাওয়া উচিত। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। মোটামুটি এটা এখন সেদ্ধ হয়ে আসতেছে প্রায়, 1/2 সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে দেবো আরও খানিকক্ষণ। মিডিয়ামের থেকে একটু হাই হিটে আমি এটাকে কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ পর্যন্ত এটার গায়ের যে পানিটা একেবারে শুকিয়ে না যায়। তো দেখুন, আমি আরও প্রায় 4-5 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এখন এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এই প্যানেই আমি আবার 1/2 কাপ বাটার অ্যাড করেছি, এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি সানশাইন সুজিটা ইউজ করছি, এই সুজিটা বেশ ভালো ভালো লাগে আমার কাছে। আপনারা যে কোনো ব্র্যান্ডের ভালো সুজি ব্যবহার করতে পারেন। এখন এই সুজিটাকে ভেজে নিতে হবে, মিডিয়ামের থেকে একটু লো আঁচে এটাকে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা থেকে সুন্দর একটা স্মেল বের না হয়। প্রায় 3 মিনিট ভাজার পরে আমার সুজিটা থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে। এরপরে আমি এর মধ্যে যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটাকে। এই সময় এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নইলে নিচের সুজিগুলো পুড়ে যেতে পারে। আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ কাঁচামরিচ। আপনি কাঁচামরিচের ঝালটা আপনার পছন্দ মতো ব্যবহার করবেন। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি আবার অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। খুব ভালো করে হলুদের গুঁড়োটা মিশিয়ে দিতে হবে। হলুদটা সুজির সাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। চুলোটা কিন্তু এই সময় মিডিয়াম আঁচে রাখবেন। এখন এটা আমার সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই পানিতে আমার সুজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি আবার 1/2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি, লবণটা আপনারা স্বাদ মতো দেখে দেবেন। আমার সুজির পানিটা একেবারে শুকিয়ে গেছে। আমি মিডিয়ামের থেকেও লো আঁচে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একদম পুরোপুরি ঝরঝরে করে ফেলছি। দেখুন কতটা কালারফুল আর ইয়াম্মি লাগছে, তাই না?
এবং সুন্দর একটা চমৎকার স্মেল বের হয়েছে। খেয়াল করবেন আমি কিন্তু এখানে কোনো রকম সাদা তেল ব্যবহার করিনি। তো এখন আমার সুজিটা হয়ে গেছে, এখন এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কাছে। বাসায় আশা করছি নিশ্চয়ই আপনারা এরকম একটা ঝাল ঝাল সুজি বানাবেন এবং সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দেবেন। বিশেষ করে বাসায় যারা একটু ডায়াবেটিসের পেশেন্ট থাকে তাদের জন্য এটা একটা মানে দারুণ একটা রেসিপি হতে পারে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।